नमस्कार बंधुरा, आज आमी तोमादेरके तालेर मालपुआ करे देखाबो। खूब सुस्वादु एकटा रेसिपी। ताल तो आमादेर सबारई प्रिय, आर एखन तो तालेर मौसुम चलछे, ताई ना? सामने जन्माष्टमी आर दो दिन बादे, ताई भाबलाम तोमादेर साथे तालेर मालपुआ किभाबे बानाई आमी सेटा शेयर करी। तोमराओ होयतो बाड़ीते अनेके बानिये थाकते पारो, आमी आमार रेसिपिटा तोमादेर साथे शेयर करछि। आर प्रथमे तार जन्य तो एकटा ताल लागबे। तो तालेर तालटाके आमी किभाबे खोसा छाड़िए निची बा तालटाके किभाबे आमी पाल्प बार करछी सेटा तोमादेरके एकटू देखिए दिच्छी शॉर्ट करे। कारण होच्छे एर आगे आमी तालेर बड़ार एकटा रेसिपी शेयर करेछिलाम आमार चैनेले, गिये तोमरा देखते पारबे। तार मध्ये पुरो विस्तारितभावे तालेर पाल्प किभाबे बार करते हय एबं तालेर पाल्प किभाबे संरक्षण करते हय से सबई आमी विस्तारितभावे जानिएछि। तोमरा आमार चैनेले गिये ओई भिडियोटी देखो, ओखाने किभाबे आमी सबकिछु करेछि एबं तालेर बड़ा बानियेछि सेटा आमी बोले दियेछिलाम। ताई आमी एखन एकटु फास्ट फरवर्ड करे तोमादेर आबार पुरोटा देखिए दिलाम। तालेर प्रथमे आमी आँशटा छाड़िए नि एकटु जले भिजिए नियेछिलाम। जले भिजिए निले कि तालेर पाल्प बार करते खूब सहज हय। आर एरकम छिद्रयुक्त एकटा झुड़ी निये तार ओपर आमी घषे घषे तालेर पाल्पटा बार करे नियेछिलाम। तो सेदिनके तालेर बड़ा करार पर आमार आरो एतटा मतो एक टिफिन बक्स मतो तालेर पाल्प आमार बेचे गेछिलो। सेटा किभाबे संरक्षण करेछि सेटा सेई भिडियोटाते गिये देखे नियो। तो एखन सेटाई आमी बार करे नियेछि। ताछाड़ा आमार जेगुलो लागछे, एक कप मतो दूध नियेछि, दूधटा आमार परे लागले आमी आरो निब। एक कप मतो चीनी आमी गुड़ो करे नियेछि, एक कप मतो मयदा नियेछि, सूजी नियेछि एक कप मतो, आर एकटु मौड़ी नियेछि। तो ময়দাটা আমি প্রথমে এক কাপ দিলাম এবং তারপর আমার মনে হলো যে আরও হাফ কাপ দেওয়া ভালো হবে, আমি একটু বেশি করেই মালপোয়া বানাবো। তো আমি আরও হাফ কাপ ময়দা দিলাম, মানে দেড় কাপ আমি ময়দা নিয়েছি, দেড় কাপ ময়দা নিয়েছি। আর তার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি। তোমরা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো, আমি চালের গুঁড়ো না দিয়ে সুজি দিয়ে করেছি। সুজি দিলে কি একটু মচমচে হয় আর খেতে খুবই ভালো লাগে। তো এক পিঞ্চ মতো আমি একটু নুন নিলাম। যে কোনো মিষ্টি খাবার বানালে একটু নুন দিলে কি ব্যালেন্স হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো আসে। আর আমি চিনি একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এক কাপ মতো চিনি আমি এখানে ইউজ করছি। তোমরা যদি চিনি গুঁড়ো না করো, তোমরা এমনি দানা চিনিও ইউজ করতে পারো। চিনি গুঁড়ো করে নিলে কি খুব তাড়াতাড়ি মিশে যায়। তো এবার সব কিছু খুব ভালো মতো আমি একটা হুইস্কারের সাহায্যে আমি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এবার আমি তালটা দেব। তালটা আমার মোটামুটি মোটামুটি ধরো এই দু হাতা মতো আমি নিয়েছি। তালের পরিমাণটা আমি আর বলছি না, তোমরা বুঝে নিও। তবে আমি একটা আন্দাজ বলে দিলাম তোমাদেরকে, আমি এই দু হাতা মতো নিলাম আর অল্প আমি নিয়েছিলাম, আমার প্রয়োজন যতটা লেগেছে সেই অনুযায়ী। খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি পুরো ব্যাটারটাকে। যেহেতু এটা জন্মাষ্টমী স্পেশাল বলে আমি তালের মালপোয়া করে দেখাচ্ছি, সেই জন্য আমি সুজি দিয়েছি। কারণ গোপালের ভোগ হিসাবে যখন আমরা মালপোয়া দেব তখন তো চালের গুঁড়োর ব্যবহার করা যাবে না, তাই না? তোমরা সুজি দিয়ে করতে পারো। তো এখন আমি একটু দুধ নিলাম, আর দুধটা আমাদেরকে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। একেবারে পুরো দুধ দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে মিক্স করতে হবে। আমি প্রথমে কিছুটা দিয়েছিলাম, তারপর আরও কিছুটা দিলাম, দিয়ে খুব ভালো মতো আমাদের ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো আমাদের মালপোয়াগুলো ফুলবে, তত ভালো হাওয়া বাতাসগুলো ঢুকবে ব্যাটারটার মধ্যে। খুব ভালো মতো দেখছো আমি ফেটিয়ে নিচ্ছি হুইস্কারের মাধ্যমে, সেরকমভাবেই তোমরা ফেটিয়ে নিও। এরকম হুইস্কার যদি তোমাদের বাড়িতে না থাকে, তোমরা নর্মালি স্পুনের সাহায্যে বা কাঁটা চামচ দিয়ে বা হাতার সাহায্যেও এটাকে গুলতে পারো। খুব ভালো মতো আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, আমার ফেটানো প্রায় হয়ে গেছে। আমার মনে হলো যে ব্যাটারটা একটু গাঢ়, আমি সেই জন্য আরও খানিকটা দুধ দিলাম। আমি প্রথমে এক কাপ দুধ দেখিয়েছিলাম, কিন্তু আমার এক কাপের থেকে আরও বেশি লেগেছে, মোটামুটি দু কাপ মতো দুধ লেগেছে আমার পুরো ব্যাটারটা গুলতে। তো দেখেছো কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, মানে এক মানে হাতা নিয়ে যখন তুলবে যত মানে তোমার ব্যাটারটা পুরো পোর হয়, নিচে পর্যন্ত পড়ে, মানে এরকম কনসিস্টেন্সি হতে হবে। আর আমি এই পর্যায়ে এখন একটু মৌড়ি দিয়ে দিলাম। মৌড়িটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, বা মৌড়ি একটু শুকনো তাওয়াতে ভেজে নিয়ে একটু গুঁড়ো করেও দিতে পারো। আমার একটু দানা মৌড়িটা মুখে পড়ে, ওটা একটা মজা লাগে বেশ, সেই জন্য আমি মৌড়িটা গুঁড়ো করে নিয়ে নিই, এমনিই আমি মিশিয়ে দিয়েছি। আর কনসিস্টেন্সিটা দেখো একদম পারফেক্ট, যে হাতা দিয়ে আমি যখন ফেলছি খুব সুন্দরভাবে নিচে পড়ছে। তো আমি এটাকে এবার রেস্ট করতে দেবো 15 মিনিট। 15 মিনিট পরে
এখন আমি একটা কড়া নিয়ে নিয়েছি বড় মতো, সেই কড়াতে আমি ভাজার জন্য সাদা তেল নিয়েছি। তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেলে এবারে আমি মালপোয়াগুলো করে ফেলব। তো দেখো 15 মিনিট রাখার পরে সুজি, যেহেতু সুজি সবসময় রেখে দিলে পরে একটু ফুলে ওঠে, তো আমার ব্যাটারটা একটু থিক হয়ে গেছিলো, মানে গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি আরও বলতে পারো হাফ কাপ মতো দুধ নিয়ে খুব ভালো মতো ব্যাটারটাকে হাতার মাধ্যমে গুলে নিচ্ছি। তোমরা 15 থেকে 30 মিনিট রেখে দিলে পরে দেখবে যখন ব্যাটারটা একটু গাঢ় হয়ে যাবে, তখন ব্যাটারটাকে পাতলা করার জন্য দুধ দিতে পারো বা দুধের পরিবর্তে তোমরা জলও দিতে পারো, দিয়ে একটু ব্যাটারটাকে আর কিছু না পাতলা করে নিতে হবে। তো ব্যাটারটা আমার পাতলা করে নিয়ে তারপর এক হাতা আমি দিয়ে দিলাম। আমার তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম, আর তেলটাকে একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে গরম করতে হবে, আর মালপোয়াটাও কিন্তু আমার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। দেখেছো কী সুন্দর ফুলেছে, এক পিঠ আমার হয়ে গেছিলো, আমি আরেক পিঠ উল্টে দিলাম। তো আশা করি তোমার আমার এই মালপোয়ার রেসিপিটা ভালো লাগছে বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার যত রেসিপি আছে তোমরা সব আপডেট পেয়ে যাবে। তবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, বেল আইকনটি প্রেস করলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, এবং পুরনো যত রেসিপি আপলোড করা আছে সেগুলোও তোমরা দেখতে পারবে। তো আমার একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। আমি একটা পেপারটা একটা বাটির মধ্যে একটু টিস্যু পেপার রেখে দিয়েছিলাম, তার উপর মালপোয়াটাকে উঠিয়ে নিলাম যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে সোক করে নেয়, তাহলে কি খাওয়ার সময় খুব বেশি অয়েলি লাগবে না। তো এরকম সেম প্রসেসে আমি আরও একটা মালপোয়া করে তোমাদের দেখাচ্ছি। দেখছো আমার মালপোয়াগুলো কী সুন্দরভাবে ফুলছে। তোমরা চিন্তা করো না, যদি তোমাদের মালপোয়া না ফুলে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু খুব একটা বেশি তফাত হয় না। একটু ধৈর্য ধরে করো, আর অবশ্যই কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে করো, হাই ফ্লেম করবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর যখন এক হাতা করে তোমরা দেবে, আমার দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি একটু চারিদিক থেকে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাই জন্য আমার ফুলে উঠছে ওপর থেকে, ঠিক যেরকমভাবে লুচি করো তোমরা ঠিক সেরকম। আর মাঝে মাঝে একটু ব্যাটারটাকে নাড়িয়ে একটুখানি মিশিয়ে নেবে, নাহলে কি নিচে একদম সুজিটা গাঢ় হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর একে একে আমি এরকমভাবে সবকটা মালপোয়া করে ফেলেছি। আমার তো রেসিপিটা তৈরি হয়ে গেল, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য রেসিপিতে। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।